গাজায় ইসরায়েল স্থল অভিযান শুরুর পর থেকে একদিকে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক হামলা করে যাচ্ছে হুতি আর হিজবুল্লাহ, অন্যদিকে ইসরায়েলও করছে পাল্টা হামলা। সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় ইরান সমর্থিত হুতিদের একটি অস্ত্রাগারে হামলা চালানোর দাবি করে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলছে হুতিরা পুরো অঞ্চলকে ব্যস্ত রাখছে, শুধু ইসরায়েলকে না। পশ্চিমা সমর্থনের মধ্যেও আঞ্চলিক চাপ বাড়ছে ইসরায়েলের ওপর। হামাসকে সহায়তায় আরও অনেক সেনা যুক্ত হয়েছে হুতি বাহিনীতে। গাজা উপত্যকায় যাওয়ার আগে সানায় প্রশিক্ষণ নিচ্ছেন তারা। তারা বলছেন ফিলিস্তিন ভূখণ্ড দখলদার মুক্ত না করা পর্যন্ত ফিলিস্তিনের পাশে আছে হুতিরা। مساندة للقطاع العسكري بأكمله القوات المسلحة بكافة تشكيلاتها هذه الحشود الشعبية هي جاهزة ومستعدة ومتهيئة لمناصرة الشعب الفلسطيني في أول فرصة تفتح. هذا اليوم العظيم، هذا الشعب اليمني يؤكد جزئيته وحضوره، وكما قال السيد حفظه الله: افتحوا لنا المسار وستجدون الشعب اليمني بمئات الآلاف جاهزين للتحرك. من صنعاء نحن قادمون بجيش مؤمن، جيش مسلح يحمل الإيمان لا تمتلكونه، وهي قوة الإرادة والإيمان، ونحن سوف ننصر ولن نتخلى عنكم يا أخواننا الفلسطينيين. যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও সতর্কবার্তা দিয়েছে হুতিরা। তারা বলছেন যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিলে সেটা হবে যুদ্ধের ঘোষণা। হুতি গ্রুপের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল প্রধান মাহাদি আল মাসাদ বলেন, কোনো ধরনের মার্কিন প্রভাবের কারণে ফিলিস্তিন ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করবে না এই সশস্ত্র গোষ্ঠী। ইয়েমেনের মাঝে অবস্থিত বাব আল মান্দাব প্রণালীতে ইয়েমেনের একটি ড্রোন ভূপাতিত করে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, এরপরই চটে যায় হুতিরা। মার্কিন নৌবাহিনীর দাবি, ইরানের তৈরি হুতিদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এদিকে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবারও দেশটিতে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর ঘাঁটিতে আর্টিলারি আর রকেট দিয়ে হামলা চালিয়েছে IDF, অন্যদিকে ইসরায়েলের সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা করছে হিজবুল্লাহ। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। A generous soul with many possibilities. Blaze Hoskin.